এখন হচ্ছে কি আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আসলে সক্রিয়কারী মূলক বা নিষ্ক্রিয়কারী মূলক। এইগুলো বলতে আসলে কি বোঝায়, নর্মাল চিন্তা করেন, ব্যাপারটা আমরা কঠিন ভাবে ধরবো না, সহজ ভাবে ধরবো, এটা অনেক মজা পাবেন, কারণ সামনে সামনে আসলে মজা আসতেছে। একটু খেয়াল করেন, আমরা এখনো রেজোনেন্সে যাই নাই, আমরা রেজোনেন্স শিখবো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, মনে করেন আপনি আমার থেকে 100 টাকা চাইছেন, এখন আমি আপনাকে 100 টাকা দিলাম, তার মানে কে গরিব? অবশ্যই আপনি গরিব, আমি বড় লোক, হ্যাঁ জিনিসটা এরকম। হ্যাঁ, খেয়াল করেন আমি আপনাকে 100 টাকা দিছি, তার মানে কে সক্রিয়? আমি সক্রিয় নাকি আপনি সক্রিয়? অবশ্যই আমি সক্রিয়। তার মানে যে ইলেকট্রন দিবে সে কি হতে পারে? সে সক্রিয় হতে পারে। যে ইলেকট্রন দিবে সে কি সক্রিয়? ফাইন, আচ্ছা। আর মনে করেন সেটা হচ্ছে গিয়ে আপনি ইলেকট্রন নিছেন, সরি মানে আসলে আপনি টাকা নিছেন আমার থেকে, তার মানে কি আপনি সক্রিয় না নিষ্ক্রিয়? অবশ্যই আপনি নিষ্ক্রিয়। তার মানে অবশ্যই যে টাকা নিবে মানে আসলে যে ইলেকট্রন নিবে সে আসলে নিষ্ক্রিয়। আচ্ছা, এখন আমরা বারবার বলতেছি যে যে নিবে, যে নিবে, কে নিবে? আসলে কে নিবে? এটা আসলে সিস্টেম নিবে। সিস্টেম, আমরা সিস্টেম কাকে বলতেছি বুঝতেই পারতেছেন, আসলে আমরা বেঞ্জিন নিয়ে পড়াশোনা করতেছি, তার মানে আসলে আমরা বেঞ্জিনের কথাবার্তা বলতেছি। তার মানে খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। তো আমরা যখনই বলতেছি যে সিস্টেম কি ইলেকট্রন দিবে, তার মানে আসলে কি বেঞ্জিন যে বলো এটা, হ্যাঁ সিস্টেম বলতে আসলে আমরা এতটুকু জায়গাকে বলবো। হ্যাঁ, সিস্টেম বলতে আসলে আমাদের কি এতটুকু জায়গা, সিস্টেম বলতে আসলে কি আমাদের এতটুকু জায়গা বুঝবো। হ্যাঁ, এতটুকু জায়গার মধ্যে এখানে কোনো না কোনো মূলক যুক্ত হবে, আপনি বুঝতে পারছেন, সক্রিয়কারী মূলক। মূলক কে? হাইড্রোজেনকে রিপ্লেস করে যে আসে, হাইড্রোজেনকে রিপ্লেস করে কে আসে? মনে করেন CH3 আসলো, বা আরেকজন বললো যে না আমি মনে করবো না CH3, আমি মনে করবো হচ্ছে CHO, আমি মনে করবো হচ্ছে CHO। মানে মূলক কাদের বলি আমরা? মূলক বলি হচ্ছে হাইড্রোজেনকে রিপ্লেস করে, মানে প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে যে আসতেছে। ফাইন, ভালো কথা। তার মানে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা এগুলো কাজ করতেছি কাদের জন্য? মূলকদের জন্য, মানে হাইড্রোজেনকে রিপ্লেস করার পর যাদেরকে পাইছি তাদের জন্য কাজটা করতেছি। ফাইন, এবার খেয়াল করেন সিস্টেম বলতে আমরা কতটুকু বোঝাবো? সিস্টেম বলতে আসলে আমরা বোঝাবো এই যে এতটুকু। হ্যাঁ, এতটুকু। তো সিস্টেমকে যারা ইলেকট্রন দেয়, সিস্টেমকে যারা ইলেকট্রন দেয়, মানে যদি মনে করেন এই ব্যক্তিটা, এই মূলকটা সিস্টেম কি ইলেকট্রন দেয়, সিস্টেম কি ইলেকট্রন দেয়, বা মনে করেন ইনি সিস্টেম কি ইলেকট্রন দেয়, তাহলে এরা কি সক্রিয়? যদি মনে করেন সিস্টেমকে, সিস্টেম থেকে ইলেকট্রন নেয়, ওই যে আপনি আমার থেকে টাকা নিছিলেন, যদি মনে করেন উনি সিস্টেম থেকে ইলেকট্রন নেয়, এই যে মূলকটা, আমাদের যা আছে সব মূলক নিয়ে কথা বলবো, যদি মূলক সিস্টেমকে দেয় সক্রিয়, যদি মূলক নিজে নেয় মানে মূলক দিলে সক্রিয়, মূলক নিলে নিষ্ক্রিয়, নিলে নিষ্ক্রিয়, দিলে সক্রিয়, এরকম আর কি। হ্যাঁ, মানে মূলক যদি সিস্টেমকে দেয় তাহলে সক্রিয়, মূলক যদি সিস্টেম থেকে নেয় তাহলে নিষ্ক্রিয়, এটা হচ্ছে বুঝতে হবে। আচ্ছা, এখন খেয়াল করেন আমরা আসলে আগে থেকে একটু হিন্টস দিয়ে দিচ্ছি। হিন্টস কি? আসলে এই কথাগুলো বলা উচিত না, বাট বলে দিচ্ছি তাতে আপনাদের পড়াশোনাটা সুন্দর হয়। মানে বুঝি নাই, মানে বুঝি নাই ব্যাপারটা কি আসলে কি, এই সিস্টেম থেকে ইলেকট্রন নিলো বা সিস্টেম কি ইলেকট্রন দিল, এটা বলতে আসলে আমরা কি বোঝাই? আমরা বলছিলাম যে ভাইয়া আমরা যদি মূলক অ্যাড করি, আমরা যদি হাইড্রোজেনকে রিপ্লেস করার পরে মূলক অ্যাড করতে পারি, তাহলে এই মূলকের উপর বেস করে আমরা অবস্থানগুলো বলতে পারি, যে আমাদের এই দুটো অবস্থানকে আমরা বলবো হচ্ছে গিয়ে অর্থ, এই দুটো অবস্থানকে আমরা বলবো হচ্ছে গিয়ে মেটা, এই অবস্থানটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে প্যারা। রাইট, আচ্ছা, এই যে অবস্থানগুলোর জন্য এই যে সক্রিয়কারী, মানে কি ইলেকট্রন, ও মনে করেন ও সক্রিয়কারী, মনে করেন, আমি বলতেছি না সক্রিয়কারী, মনে করেন সক্রিয়কারী, তো ও যদি ইলেকট্রন দেয় তখন কি আসলে এই বলয়ের মধ্যে ইলেকট্রনের, এই বলয়ের মধ্যে মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এই বলয়ের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পাবে না? দেখেন আগে থেকে কিন্তু 3টি ইলেকট্রন আছে, তাহলে এখন যদি আবার ইলেকট্রন দেয় ওকে কেউ, তাহলে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। কোন কোন জায়গায় বৃদ্ধি পাবে? একটা হচ্ছে অর্থতে, আর একটা হচ্ছে প্যারাতে, আর একটা হচ্ছে অর্থতে। মানে যদি অর্থ প্যারা অর্থতে, অর্থ প্যারা অর্থ, এই 3টা জায়গায় ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, তাকে আমরা বলি অর্থপ্যারা নির্দেশকারী। যদি মনে করেন এই মূলকটা দেওয়ার ফলে মেটাতে, মেটাতে, মেটা কোন জায়গা? এই জায়গা, এই জায়গা, মেটা, মেটা হচ্ছে এই জায়গা। যদি মনে করেন মেটাতে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়, তাই আমরা তখন এটাকে আবার বলবো মেটা। তার মানে কি, একটা মূলক আনলাম, মূলক ইলেকট্রন দিবে বা নিবে, মূলক যদি ইলেকট্রন দেয়, মূলক যদি ইলেকট্রন দেয় তখন ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পাবে কোন কোন জায়গায়? ইলেকট্রন যদি দেয়, মনে রাখবেন ইলেকট্রন দিলে, ইলেকট্রন দিলে ঘনত্ব বৃদ্ধি পাবে দুই জায়গাতে। আমি আগে থেকেই বলে দিচ্ছি, একটু পরে আমরা প্রমাণ দিব। ইলেকট্রন যদি দেয় সিস্টেমের মধ্যে, যদি ইলেকট্রন দেয় কে দিবে? মূলক দিবে। কে দিবে? মূলক দিবে। এই কথাগুলো কনফিউশন ক্রিয়েট করে, তো কোনো কনফিগারেশন থাকা যাবে না। এই মূলক যদি ইলেকট্রন দেয় সিস্টেমের মধ্যে, মানে বেঞ্জিনের মধ্যে, মূলক ইলেকট্রন দিলে, মূলক ইলেকট্রন দিলে অর্থ প্যারাতে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, এটা মাথায় রাখবেন।
যদি মূলক ইলেকট্রন নেয়, মূলক কি করছে কি বলছি, মূলক যদি ইলেকট্রন নেয়, মূলক ইলেকট্রন নেয় তখন মেটাতে, তখন মেটাতে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। এই দুটো কথা মনে রাখেন, আপনি ভাইবেন না যে আমি আপনাকে শুধু মনে রাখাবো, আমি আপনাকে বুঝাবো না, এটা ভাইবেনই না, আপনাকে মাথায় রাখতে হবে যে আমি একটু পরে এইগুলোর প্রমাণ দিব। আমি জাস্ট আপনার বোঝার স্বার্থে বলে রাখলাম, আমি বারবার বলছি যে আমরা একটু আগে থেকেই বলে দিছি যে আসলে অর্থপ্যারা নির্দেশকারী কেন বলতেছি, মেটা নির্দেশকারী কেন বলতেছি, এটা আমরা একটু আগে থেকে প্রি ডিফাইন্ড হয়ে বলে দিলাম। আমরা একটু পরে মানে পরের ভিডিওতে আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো একসাথে করে দিলাম যাতে করে আপনাদের জন্য সুবিধা হয়। এবার আসেন, আমরা চিনব কিভাবে কে সক্রিয় কে নিষ্ক্রিয় বা হচ্ছে গিয়ে কে অর্থপ্যারা বা কে মেটা। মানে আপনি বুঝতে পারতেছেন যে ইলেকট্রন নেয় মানে সে নিষ্ক্রিয়, আর নিষ্ক্রিয় মানে সে কোন জায়গায় ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করবে, মেটা ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করবে। আবার যখন আসলে অর্থপ্যারা মানে আসলে যে ইলেকট্রন দেয় সে আসলে কোন জায়গায় ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করবে, অর্থপ্যারার জায়গাতে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করবে। আচ্ছা, এখন কথা হচ্ছে কারা কারা। আমি আসলে দেখেন এই জায়গায় লিখি না, এই জায়গায় লিখছে, মানে আসলে এটা ডিফাইন করা যায় শুধুমাত্র এই জায়গাতে, তার মানে যে জায়গায় এটা নাই সেই জায়গায় এটা হবে, রাইট। আচ্ছা, আমরা উদাহরণ দিলে তারপরে বুঝবেন। খেয়াল করেন আমি আপনাকে কি বলছি, আমি আপনাকে বলছি এই যে আমাদের সিস্টেম কোনটা বলেন তো, সিস্টেম হচ্ছে এটা, সিস্টেম হচ্ছে আমাদের এইটা, রাইট, সিস্টেম হচ্ছে আমাদের এটা, এটা হচ্ছে আমাদের সিস্টেম। সে আমি নিলাম OH, সে আমি নিলাম কি OH। আমি আপনাকে বলছি সিস্টেম সরাসরি যার সাথে থাকবে, সিস্টেম সরাসরি কার সাথে আছে বলুন তো, হাইড্রোজেনের সাথে না অক্সিজেনের সাথে, অক্সিজেনের সাথে, কারণ হাতটা আসলে কা হাইড্রোজেনের নট অক্সিজেনের, রাইট। আচ্ছা, সিস্টেম সরাসরি যার সাথে থাকবে তার মধ্যে কি থাকতে হবে বলুন তো, আমি একটু মার্ক করে দিচ্ছি, তার মধ্যে কি থাকতে হবে, পাই বন্ড থাকতে হবে, তার মধ্যে কি থাকতে হবে, পাই বন্ড থাকতে হবে। যদি পাই বন্ড থাকে তাহলে সে নিষ্ক্রিয়কারী, যদি পাই বন্ড থাকে তাহলে সে নিষ্ক্রিয়কারী। দেখেন তো সিস্টেম কি, সিস্টেম হচ্ছে, আচ্ছা আপনি মনে করতেছেন ও দুইটা হয়ে গেছে নাকি, অনেকে এরা ভাবতেও পারে, দেখ আমি সিস্টেম ঠিক করে দিলাম। তাহলে সিস্টেম 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 যার সাথে সরাসরি যুক্ত, কার সাথে সরাসরি যুক্ত, অক্সিজেনের সাথে। ওর মধ্যে কোনো ডাবল বন্ড আছে, পাই বন্ড আছে, নাই পাই বন্ড নাই, অক্সিজেনে কোনো ডাবল বন্ড আছে, পাই বন্ড আছে, নাই। তার মানে কি এরা কি নিষ্ক্রিয়কারী না সক্রিয়কারী, অবশ্যই সক্রিয়কারী, তার মানে এটা কি হবে আমাদের সক্রিয়কারী, সক্রিয়কারী মানে কি আসলে অর্থপ্যারা, রাইট। আচ্ছা, ফাইন, এবার চিন্তা করেন আমরা এরকম ভাবে লিখলাম, সে আমি যদি সে এখানে CHO দিতাম, কি দিতাম, CHO, এটা হচ্ছে আমাদের সিস্টেম, রাইট, এটা হচ্ছে আমাদের সিস্টেম, এটা হচ্ছে সিস্টেম। সিস্টেম কার সাথে সরাসরি আছে বলেন তো, কার্বনের সাথে না, হ্যাঁ কার্বনের সাথে, তার থেকে কার্বনটা একটু ভাঙায় লেখেন, কার্বন হাত কয়টা, চারটা, একটা হাত এখানে, দুইটা হাত অক্সিজেনের সাথে, একটা হাত হাইড্রোজেনের সাথে, আমরা এই জিনিসটা জানি। তবে দেখেন সিস্টেম যার সাথে সরাসরি যুক্ত, সিস্টেম যার সাথে সরাসরি যুক্ত, সিস্টেম যার সাথে সরাসরি যুক্ত, তার মধ্যে কি ডাবল বন্ড আছে না, নাই, কার্বনের সাথে ডাবল বন্ড আছে না, নাই, হ্যাঁ আছে, একটা পাই বন্ড আছে, তার মানে কি এটা কি হবে, অবশ্যই 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 নিষ্ক্রিয়কারী, মানে মেটা নির্দেশক, অবশ্যই অবশ্যই কি মেটা নির্দেশক বা নিষ্ক্রিয়কারী মূলক। আবার আসেন, আমি এই OH এর জায়গায় আমি কি দিতে যাচ্ছি, আমি দিতে যাচ্ছি CH3, কি দিতে যাচ্ছি, টলোইন, CH3। দেখেন কার সাথে যুক্ত, সি এর সাথে যুক্ত, এই সি এর সাথে কি আছে, তিনটা হাইড্রোজেন আছে, তিনটা হাইড্রোজেন আছে, তার মানে এর মধ্যে কোনো ডাবল বন্ড আছে, নাই, তার মানে এটা কি সক্রিয়কারী। আবার চিন্তা করেন এখানে সে আমি বলতাম সে NO2 আছে, কি আছে, NO2 আছে, নাইট্রোবেনজিন, নাইট্রোর গঠনটা কিন্তু এরকম না, নাইট্রোর গঠন অনেকে জানেন না, আমি একটু বলে দিই, এগুলো ব্যাখ্যা পরে নাইট্রোবেনজিন নিয়ে আলোচনা করার সময় শিখাই দিই, কোনো সমস্যা নেই। তার মানে নাইট্রোজেন হচ্ছে গিয়ে আসলে দুইটা আর আসলে একটা আসলে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে এরকমভাবে থাকে আর কি। তো যাই হোক, এটা কোনো কথা না, কথা হচ্ছে গিয়ে সরাসরি কার সাথে যুক্ত, নাইট্রোজেনের সাথে, নাইট্রোজেনের মধ্যে কি ডাবল বন্ড আছে, হ্যাঁ আছে, এই যে একটা জায়গায় আছে, তার মানে কি অবশ্যই যেহেতু ডাবল বন্ড আছে, তার মানে যেহেতু পাই বন্ড আছে, তার মানে কি এগুলো, তার মানে অবশ্যই অবশ্যই এগুলো নিষ্ক্রিয় মূলক। আবার চিন্তা করেন আমরা যদি এখানে NH2 দিতাম, ওই যে আমরা প্রথমে ছয়টা যৌগ চিনেছিলাম না, আমার দুই সাইডে তিনটা তিনটা করে, ওদের সবার আসলে সাথে পরিচিত হয়ে নেন NH2। দেখেন এই নাইট্রোজেনের মধ্যে কোনো ডাবল বন্ড আছে, নাই, তার মানে সক্রিয়কারী। আবার চিন্তা করেন এখানে যদি আমি COOH দিতাম, মানে বেনজোয়িক অ্যাসিড দিতাম, COOH, তার মানে এটা কি হয়ে যেত, সক্রিয়কারী নিষ্ক্রিয়, অবশ্যই নিষ্ক্রিয়কারী, কেন, কারণ যার সাথে সরাসরি যুক্ত, কার সাথে, কার্বনের সাথে সরাসরি যুক্ত, তার মধ্যে কি আছে, পাই বন্ড আছে, তার মানে যার সাথে সরাসরি যুক্ত তার সাথে পাই বন্ড, পাই বন্ড না থাকলে কি বলছি, পাই বন্ড না থাকলে অর্থপ্যারা মানে হচ্ছে সক্রিয়, অর্থপ্যারা মানে হচ্ছে গিয়ে সক্রিয়, আর যার সাথে থাকলে তার সাথে তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে নিষ্ক্রিয়, যদি পাই বন্ড থাকে তাহলে আমরা বলবো হচ্ছে গিয়ে নিষ্ক্রিয় মূলক বা
মেটা নির্দেশকারী মূলক। আশা করি কে অর্থ প্যারা কে মেটা আমরা বুঝতে পারছি। তার মানে আমরা যদি সুন্দর ভাষা আপনাদের জন্য সিরিয়াল করতে যাই, সিরিয়াল করতে গেলে ওই যে আমরা যে ছয়টা ছয়টা বলছিলাম না, আমরা ছয়টা ছয়টা বলছিলাম না, তো ছয়টা ছয়টাকে একটু চিনে রাখি। এই দেখেন আমাদের যেগুলো লাগবে পরীক্ষা অনেক বেশি আসবে। তখন এটা হচ্ছে আমাদের টলুইন, এটা হচ্ছে কি আমাদের ফেনল, এটা হচ্ছে আমাদের ফেনল, তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের NH2। দেখেন এদের কারোর সাথে, দেখেন বেনজিন কার সাথে লাগছে, এই যে আমাদের যে সিস্টেমটা, সিস্টেম কার সাথে আছে, কার্বনের সাথে, অক্সিজেনের সাথে, নাইট্রোজেনের সাথে, এদের কারোর সাথে ডাবল বন্ড আছে না, ডাবল বন্ড নাই, তার মানে এরা কি, এরা আমাদের সক্রিয়কারী নির্দেশক বা অর্থপ্যারা নির্দেশক। আর আমরা আরো তিনটা জিনিসের সাথে পরিচিত হয়েছি, একটা নাম হচ্ছে গিয়ে নাইট্রোবেনজিন, একটা নাম হচ্ছে গিয়ে বেনজোইক অ্যাসিড বা আরেকটা সরি বেনজালডিহাইড, আর হচ্ছে কি আমাদের বেনজোইক অ্যাসিড মানে সিরা বলো H। দেখেন তো এদের মধ্যে যা, এরা সরাসরি কার সাথে যুক্ত, কার্বনের সাথে যুক্ত, এন্ড এদের মধ্যে কি আছে বলেন তো, ডাবল বন্ড আছে বা পাই বন্ড আছে কোন জায়গায়, এই যে NCC। তার মানে আসলে আমরা বলবো এদেরকে ম্যাটার। এখন আমি একটা উদাহরণ দিয়ে আপনার সাথে একটু মজা করবো, আমি একটা উদাহরণ দিয়ে আপনার সাথে একটু মজা করি। হ্যাঁ আসলে আপনার সাথে একটু মজা করি। তো দেখেন ব্যাপারটা কি, ব্যাপারটা আমরা যদি এরকম ভাবে চিন্তা করি যে দেখেন আমি এখানে লিখলাম NHCOCH3 এটা দিলাম, এটা একটা একটা যৌগ লিখলাম। তো খেয়াল করেন এই যৌগটা কি অর্থ প্যারা না ম্যাটার? আমি আপনাকে যদি বলি এই যৌগটা কি নির্দেশ করবো, অর্থ নির্দেশক নাকি ম্যাটার নির্দেশক? ফাইন, তো আমরা একটা কাজ করি, আমরা একটু সুন্দর করে যদি একটু আঁকি, সুন্দর করে যদি একটু আঁকি, এন দিলাম, এইচ দিলাম, এবার COCH3 রাইট, এই যে দেখেন নাইট্রোজেনের তিনটা হাত, আমার নাইট্রোজেনের তিনটা হাত দিতে হবে, সি দিলাম, সি এর চারটা হাত, তার মানে কি এই জায়গায় দুটো অক্সিজেন দিলাম আর CH3 আছে। দেখেন এই কার্বনের চারটা হাত হয়েছে না, তিনটা হাইড্রোজেন একটা হাত, এই কার্বনের দুইটা, একটা একটা। এখন আমি যদি আপনাকে বলি এই যৌগটা অর্থ প্যারা নাকি ম্যাটার, আপনি অনেকেই বলবে এটা হচ্ছে ম্যাটার নির্দেশক। কেন? কারণ এখানে ডাবল বন্ড আছে, পাই বন্ড আছে, বুঝতে পারছেন? কিন্তু না, আমি আপনাদের বলছি সিস্টেম সরাসরি যার সাথে থাকবে, এই কথাটা বোঝা জরুরি। আমি আপনাকে বলছি সরাসরি যার সাথে থাকবে, তার মানে কি? তার মানে হচ্ছে সরাসরি বলতে এই যে আমাদের সিস্টেমটা কার সাথে আছে, সরাসরি নাইট্রোজেনের সাথে। দেখেন নাইট্রোজেনের মধ্যে কোনো প্রকার পাই বন্ড বা ডাবল বন্ড আছে না, নাইট্রোজেনের মধ্যে কোনো প্রকার পাই বন্ড বা ডাবল বন্ড নাই, তার যেহেতু নাইট্রোজেনের মধ্যে সবগুলো সিঙ্গেল বন্ড, তার মানে অবশ্যই অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে আসলে এটা অবশ্যই অবশ্যই কী হবে, এটা আসলে অর্থ প্যারা নির্দেশক হবে বা হচ্ছে আমাদের সক্রিয়কারী হবে। এখন আমাদের টার্গেটটা কি, যে ভাই একটা জিনিস কিন্তু আপনি স্কিপ করছেন, ভুল শেখাচ্ছেন, কী শেখাচ্ছেন? আপনি সক্রিয়কারী বলছেন, কেন বলছেন? ইলেকট্রন দিচ্ছে এই জন্য বলছেন, এটা হয়তো বোঝা যায় ইলেকট্রন দিচ্ছে। হ্যাঁ এটা হয়তো বোঝা যায়, কেমনে দেখেন, চিন্তা করেন, হ্যাঁ চিন্তা কেমনে করবেন, চিন্তা কেমনে করবেন যে মানে আমি যে ঠিক বলছি আপনি আমাকে পরীক্ষা করতে পারবেন, কেমনে পরীক্ষা করতে পারবেন? দেখেন আমি আপনাকে শিখাই দিই, যে দেখেন আপনি আমাকে বলছেন যে CH3 হচ্ছে ধনাত্মক আবেশ ধর্মী, অনেক আগে শিখেছি বিক্রিয়ার বিভিন্ন বিক্রিয়া সম্পর্কে বিভিন্ন টার্মে, CH3 হচ্ছে গিয়ে ধনাত্মক আবেশ ধর্মী, মানে CH3 ইলেকট্রন দিতে চাইবে, তার মানে কি এটা সক্রিয়কারী, আপনি বলছেন মানছেন। OH আপনি একটু আগে শিখাইছিলেন, আপনি একটু আগে প্লাস এম শিখাইছিলেন, প্লাস এম ছিল কি ডাবল বন্ডের মধ্যে এই লোন পেয়ার গুলো কি করতে পারে, দিতে পারে ইলেকট্রন, দিতে পারে, তার মানে এটা সক্রিয়কারী, ঠিক আছে। বাট অর্থপ্যারা যে বললেন, অর্থপ্যারা বলার লজিকটা কি, অর্থপ্যারা বলার লজিকটা কি, তার মানে কি এই যে অর্থপ্যারা বলছি বা মেটা বলছি এটা অবশ্যই আমার ভুল হয়েছে রাইট? তার মানে এখন আসলে আমাদের প্রুফ করতে হবে যে কেন আসলে এরা অর্থপ্যারা বা কেন আসলে এটা মেটা, কেন আসলে আমরা যে বারবার বলতেছি যে কেন ইলেকট্রন দিলে অর্থপ্যারাতে ইলেকট্রনের ঘনত্ব বাড়ে বা কেন ইলেকট্রন নিলে মেটাতে ইলেকট্রনের ঘনত্ব বাড়ে, এই জিনিসটা আসলে এখন আমরা প্রুফ করব। অ্যান্ড এই জিনিসটা প্রুফ করবো কিসের মাধ্যমে? এই জিনিসটা প্রুফ করবো আসলে রেজোনেন্সের মাধ্যমে। তো আশা করি এতটুকু পর্যন্ত বুঝছেন, যদি না বুঝে থাকেন আবার প্রথম থেকে মন দিয়ে পজ করতে করতে দেখেন, কারণ এখন এর আলোচনাটা হচ্ছে সবচেয়ে সুন্দর, আপনি সবটাই পারেন, টেনশনের কোনো কারণ নাই। আশা করি বুঝাইতে পারছি, ধন্যবাদ।